তোমাদের সামনে একটি বাক্য দেওয়া আছে, আই লাভ টু প্লে ক্রিকেট। এখন এখানে টু প্লেয়ের পরিবর্তে আমি যদি বলি আই লাভ প্লেয়িং ক্রিকেট, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে ভার্ব প্লাস আইএনজি, এবং এই ভার্ব প্লাস আইএনজি আরেকটি ভার্বের পরে বসেছে, সেই ভার্বটা হচ্ছে লাভ। এখন যেহেতু ভার্বের পরে আরেকটি ভার্ব বসেছে, তাই এই ভার্বটি অবজেক্ট রূপে বসেছে। এই সেম বাক্যটাকে যদি আমরা একটু ঘুরিয়ে অন্যভাবে বলি, প্লেয়িং ক্রিকেট ইজ ফান, এখানেও কিন্তু ভার্ব প্লাস আইএনজি শুরুতে এবং পরে হচ্ছে ইজ আরেকটি ভার্ব, বাট এবার ভার্ব প্লাস আইএনজি কিন্তু ওই ভার্বের আগে বসেছে, তার মানে এখানে প্লেয়িং হচ্ছে সাবজেক্ট। আই থিঙ্ক অফ প্লেয়িং ক্রিকেট অল ডে লং, এখানে প্লেয়িং কিন্তু অফ এর পরে বসেছে, অর্থাৎ প্রেপোজিশনের পরে প্লেয়িং বসেছে, তার মানে ভার্ব প্লাস আইএনজি প্রেপোজিশনের পরেও বসতে পারে। এবার আসো আরেকটা বাক্যে, আই লাইক ইউর ড্রয়িং স্কিল, আই লাইক ইউর হ্যান্ড রাইটিং, এখানে কিন্তু দুটো বাক্যে পজেসিভ প্রোনাউনের পরে ভার্ব প্লাস আইএনজি বসেছে। এখন প্রথমে ভার্ব প্লাস আইএনজি বসালাম অবজেক্ট হিসেবে, তারপরে বসালাম সাবজেক্ট হিসেবে। থার্ড নাম্বার সেন্টেন্সটিতে আমরা কিন্তু ভার্ব প্লাস আইএনজি বসালাম প্রেপোজিশনের পর, এবং চতুর্থতম সেন্টেন্সে কিন্তু আমরা ভার্ব প্লাস আইএনজি বসালাম পজেসিভ প্রোনাউনের পর। এই প্রতিটি ভার্ব প্লাস আইএনজি যখন নাউন হিসেবে কাজ করবে, তা সাবজেক্ট হিসেবে বসুক, অবজেক্ট হিসেবে বসুক, বা প্রেপোজিশনের পরেই বসুক, বা পজেসিভ প্রোনাউনের পরেই বসুক, এবং গঠনগত দিক থেকে ভার্ব প্লাস আইএনজি হয়, তাকেই বলা হয় জেরান্ড।